भारतीय जनता पार्टी त्रिपुरा प्रदेश कार्यालय आज के आपके दो एक विषय सम्बोधन करार्ध्य उपस्थित रही त्रिपुरा प्रदेश बीजेपी माननीय सभापति श्री राजीव भट्टाचार्य महोदय माननीय एमडीसी तथा स्पोक्स पर्सन आदरणीय विमल चाकमा महोदय प्रथम माननीय प्रदेश सभापति श्री राजीव भट्टाचार्य महोदय के अनुरोध करब अपने सम्बोधन कर সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রেস মিটে যাকে সারা দিয়ে আপনারা সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন স্পোর্টস পারসন আমাদের সুব্রত চক্রবর্তী আমাদের এমডিসি বিমল চাকমা মহোদয় আমি আপনাদের অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী 12 এবং 13 আমাদের দেশের প্রথম মহিলা জনজাতি রাষ্ট্রপতি আমাদের এই ক্ষুদ্র রাজ্য পার্বত্য রাজ্য ত্রিপুরায় উনি সফর করছেন এই প্রথমবার উনাকে আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা দেখেছি স্বাধীনতার পর থেকেই এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করে রাখা হতো তার মধ্যে বিশেষ করে এই ত্রিপুরা রাজ্য উপেক্ষিত ছিল কিন্তু বর্তমান সময়ে 2018 তে সরকার পরিবর্তনের পর এই ত্রিপুরা রাজ্যের যে চাল চরিত্র চেহারার যে পরিবর্তন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বারবার এই রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করছেন তার জন্য সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে রাষ্ট্রপতি যিনি আমাদের এই ত্রিপুরা রাজ্যে সফরে প্রথম জনজাতি মহিলা রাষ্ট্রপতি আমাদের এই ত্রিপুরা রাজ্যে সফরে আসছেন আমি আবারও ওনাকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা গতকালকে আরো একটা শুভ সংবাদ আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা তা জানতে পেরেছি এটাও আপনাদের সামনে আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি আপনারা জানেন যে এই ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার আমাদের মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য তো আমাদের 2017 সাল থেকে আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ এবং 2017 সালে যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সেই সময় থেকে আমরা মহারাজা আমাদের আধুনিক রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যকে শ্রদ্ধা জানানোর জন্য এবং ওনাকে স্মরণ রাখার জন্য এই ত্রিপুরার নির্মাণের ক্ষেত্রে উনার একটা বিশাল ভূমিকা রয়েছে তো উনাকে স্মরণ রাখার জন্য আমরা 2017 সাল থেকে আমরা উনার জন্মদিনটাকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন বুথ স্তরে আমরা সেটা উদযাপন করছিলাম এবং সেই সময় আমরা একটা করেছিলাম যে আমরা পণ করেছিলাম যে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা আগরতলা বিমানবন্দর যেটা সেটাকে আমরা মহারাজার নামে উৎসর্গ করা এবং মহারাজার নামে মহারাজার জন্মদিনটাকে আমরা ছুটি ঘোষণা করার জন্য আমরা সেই সময় দাবি রেখেছিলাম আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের যে আগরতলা বিমানবন্দর সেটাকে মহারাজার নামে সেটা ক্যাবিনেট ডিসিশন হয়ে পাঠানোর পর আমাদের কেন্দ্রীয় সরকার সেটা অনুমোদন দিয়েছে আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের নামে সেটা সেখানে অনুমোদন দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের সরকার আসার পর আমাদের মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের শুভ জন্মদিনটাকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই
এবং গতকালকে গত দুই দিন আগে 9 সেপ্টেম্বর আমাদের কাছে আরো একটা আমাদের কাছে বড় প্রাপ্তি ঘটেছে। আপনারা জেনে খুশি হবেন যে মহারাজার নামে ডাক টিকিট ঘোষণার কথা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার তার অনুমোদন দিয়েছে, অচিরেই সেটা বাস্তবায়িত হবে, 9 সেপ্টেম্বর তার অনুমোদন দিয়েছে। তৎকালীন যিনি আমাদের